ইমান দামি কাপড় কিয় কিনিব লাগে? দরকার আছে কারণে তো কিনিছো। আরে ভাই, নতুন কাম নতুন কাপড়। আপনাক অবশ্যই মই বহুত আগরে পড়াই জানো। মুক মই জোনালীর মোমায়েক। কি মনত পড়িছে? মই আপনাক তুমি বুলিয়ে কও পারো। তুমি তো একেবারে ঘরে লড়া দিয়াছুন। আর রব, এইটো মোর অফিস, আর আপনি মূর সরলে এটা অফিসিয়াল কামত আহিছে। আমি বড় বেশি ঘরুয়া নহয় ভাল নাকি? দ্বিতীয়তে, আপনি মোক মনত রখার দরে ময়ও আপনাক পাহরা নাই, কিন্তু আমার মজার সম্বন্ধ তো এইখিনিলকে আগবাড়ি থাকক। আপনি নিয়মতে টেন্ডার দিয়ক, উপযুক্ত বলে বিবেচিত হলে নিশ্চয় কামটো আপনিই পাব। হ্যালো, পাইছে? ভাড়া কিমান? তুই কইছ কি এইবর? কিয় কিয় মানে? আরে নবহতক মই ইয়ালে মাতি আনিছো, মিলির কলেজত এডমিশন হয়েছে, আর তো এটা কইছো নবহত ইয়াত থাকিব নোৱাৰে? অ, মই কি বেয়া কথাটো কৈছো? নবহতে ইয়াতে এনেকৈ হাতে হাতে প্লেট লৈ ভাত খাবলৈ আহিছে নেকি? নাই না ভাইটি, এইটোনো কি কথাটো? কাইলৈৰ পৰা মই বেলেগ এটা ব্যৱস্থা কৰিম নহয়? অ, কাইলৈৰ পৰা মই এটা বেলেগ ব্যৱস্থা কৰিছো, অলপ ভালকৈ থকাৰ ব্যৱস্থা। ঘর কেনেকুয়া লাগিছে? বড় ধুনিয়া লাগিছে, কিন্তু ভাড়া বড় বেশি হব সাগে। নবো, তুমি ঘর সম্ভালা, ভাড়া কথা ভাবিবলে মই আছো নহয়। পিলে কলেজ যাবি নহয়, ওলা গৈ যা। ঠিক আছে। নিজৰ ঠাইত পোস্টিং হৈছে কাৰণে তুমি হাউচ এলাউন্সটো নোপোৱা বুলি কৈছিলা, তথাপিও তুমি ইমানবোৰ ভাড়া দি ফ্লেট লবলৈ গলা কিয়? কিয় মানে? মইতো কৈছোৱে যে নৱ আৰু মিলিকৰ দাদাই আমাৰ লগত থাকিবলৈ ইয়ালৈ লৈ আনিছে। আগৰ ঘৰখনৰ অৱস্থাটো তুমিতো জানাই। তেতিয়াহ'লে তেওঁলোকৰ দায়িত্ব তোমাৰ দাদাই ল'ব লাগিছিল। মিতা, মই কথাবোৰ শুনি আছিলোঁ। এটা কথা কি জানা অনুজ, আজিৰ যুগত মানুহে আগে সদায় নিজৰ কথা ভাবিব লাগে। কিন্তু মইতো মোৰ নিজৰ মানুহখিনিৰ কথাকে ভাবিছোঁ, এইটোক আপুনি নিশ্চয় অন্যায় বুলি ক'ব নোখোজে। মই সেইটো ক'ব খোজা নাই। মই আহিছোঁ।